অ্যাট্রাকটিভ আউটলুক এবং ভালো ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রিমো আরএফ বাজারে বেশ আলোড়ন তুলেছিল। এই সিরিজের জনপ্রিয়তা ধারাবাহিকতা ধরে রেখেছে পরবর্তী ডিভাইস প্রিমো আরএফ টু। প্রিমো আরএম থেকে প্রিমো আরএম টুতে প্রায় সবকিছুই আপগ্রেডেড করা হয়েছে। সো ভিউয়ার্স, প্রিমো আরএম এবং আরএম টু এর কম্পারিজন রিভিউ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি সৌরভ, এটিসি রেভলিউশন টিপের পক্ষ থেকে। স্মার্টফোন দুটির বিল্ড কোয়ালিটি সম্পূর্ণ আলাদা, তবে দুটো ডিভাইসই ফুলি প্লাস্টিক বিল্ড। প্রিমো আরএম এর ব্যাকপার্টটিতে মেটাল লুকিং প্লাস্টিক টেক্সচার রয়েছে, এছাড়াও ফ্রন্ট প্যানেলের উপরে এবং নিচে মেটাল লুকিং বর্ডার রয়েছে। এর ফলে ডিভাইসটি দারুণ স্টাইলিশ হয়েছে, বাট এটি হাত থেকে পড়ে যাওয়ার সুযোগ থাকছে। পক্ষান্তরে আরএম টু স্মার্টফোনটি একেবারেই বার ফোন স্টাইল। এর থিকনেস আরএম এর প্রায় সমান হলেও দৈর্ঘ্য এবং প্রস্থ আরএম এর চেয়ে কম। এখানে উল্লেখ্য, প্রিমো আরএম টুতে ব্যাটারি সহ আরও অনেক হার্ডওয়্যার ইকুইপমেন্ট আপগ্রেডেড থাকা সত্ত্বেও এটি আরএম এর চেয়ে কিছুটা হালকা। এর ব্যাকপার্টটিতে প্রিমিয়াম ডটের টেক্সচার ইউজ করা হয়েছে, যা আপনাদের ভালো গ্রিপ দেবে। প্রিমো আরএম এর ভলিউম এবং পাওয়ার বাটন টেক্সচার এবং ক্লিকি, তবে বাটন প্লেসমেন্ট বেশ বিরক্তিকর, বিশেষ করে এক হাতে স্ক্রিনশট নেওয়া প্রায় অসম্ভব। অপরদিকে আরএম টু এর বাটন প্লেসমেন্ট দারুণ, আপনারা খুব সহজেই এক হাতে ভলিউম কন্ট্রোল কিংবা স্ক্রিনশট নিতে পারবেন। দুটো ডিভাইসের ফ্রন্ট প্যানেলে 5 ইঞ্চি আইপিএস ডিসপ্লে রয়েছে, বাট প্রিমো আরএম টু এর বেজেলগুলো তুলনামূলকভাবে ন্যারো। ডিসপ্লের কথা যখন উঠলই, তখন চলুন ভিউয়ার্স আমরা ডিভাইস দুটির ডিসপ্লে কম্পারিজন করে দেখি। প্রিমো আরএম টু এর ডিসপ্লেতে রয়েছে ওয়ান গ্লাস সলিউশন, ডিসপ্লের ডেপথ নেই বললেই চলে। অপরদিকে প্রিমো আরএম টু এর প্রোটেকশন গ্লাস থেকে ডিসপ্লের মধ্যে বেশ কিছুটা ডেপথ লক্ষ্য করা যায়। দুটো ডিভাইসের ডিসপ্লেতেই রয়েছে সেম 720x1280 পিক্সেল রেজুলেশন, পিক্সেল ডেন্সিটিও সেম। দুটোতেই রয়েছে সেকেন্ড জেনারেশন কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন, বাট প্রিমো আরএম টু ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্টেড, যেখানে প্রিমো আরএম টু 5 ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্টেড। এর ফলে আরএম থেকে আরএম টু এর টাচ রেসপন্স বেশ ভালো। ডিসপ্লে কম্পারিজনের জন্য আমরা এখন দুটো ডিভাইসে একটি সেম ফুল এইচডি ভিডিও প্লে করছি। ভিউয়ার্স, OGS টেকনোলজি থাকবার ফলে প্রিমো আরএম টুতে ভিডিওটি লাইভ মনে হচ্ছে। দুটি স্মার্টফোনে ব্যবহার করেছে মিডিয়াটেক MT6582 চিপসেট, 1.3 GHz কোয়াড কোর প্রসেসর। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য রয়েছে মালি 400 MP জিপিইউ, বাট মেইন বেসিক হার্ডওয়্যার ডিফারেন্স এদের র্যাম এবং রমে। প্রিমো আরএম এ রয়েছে 8 GB রম এবং 1 GB র্যাম, পক্ষান্তরে প্রিমো আরএম টুতে থাকছে 16 GB রম এবং 2 GB র্যাম। র্যাম অপটিমাইজেশন দুটো ডিভাইসে মোটামুটি ভালো, বাট এক্সট্রা 1 GB র্যাম থাকবার ফলে আপনারা আরএম টুতে অধিক মাল্টিটাস্কিং এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপস রানিং রাখার সুযোগ পাবেন। এছাড়াও দুটো ডিভাইসে ইন্টারনাল স্টোরেজ ইউনিফাইড এবং আপনার ইচ্ছে করলে 32 GB পর্যন্ত মেমোরি এক্সপান্ড করতে পারবেন। N22 বেঞ্চমার্কে প্রিমো আরএম স্কোর করেছে 70,957 এবং প্রিমো আরএম টু স্কোর করেছে 18,256। এছাড়াও নিনামার্ক টুতে প্রিমো আরএম স্কোর করেছে 54.1 FPS এবং প্রিমো আরএম টু স্কোর করেছে 54.8 FPS। সেম CPU এবং GPU হওয়ার কারণে ডিভাইস দুটির গেমিং পারফরমেন্স প্রায় একই রকম। দুটো ডিভাইসেই আমরা অ্যাসফল্ট 8 গেমটি প্লে করেছি উইথ হাই গ্রাফিক্স সেটিংস। প্রিমো আরএম টু ললিপপ UI হওয়ার কারণে গেম প্লে একটু বেশি স্মুথ ছিল। গেমিং পারফরমেন্স তো দেখা হলো, চলুন ভিউয়ার্স আমরা এখন ডিভাইস দুটির সফটওয়্যার পারফরমেন্স কম্পারিজন করে দেখি। প্রথমেই পার্থক্য রয়েছে এদের অ্যান্ড্রয়েড ভার্সনে। প্রিমো আরএম রান করছে অ্যান্ড্রয়েড 4.4.2 কিটকেট ভার্সনে, অপরদিকে প্রিমো আরএম টু রান করছে অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ ভার্সনে। প্রিমো আরএম এর লক স্ক্রিনটি বেশ ল্যাগি, অপরদিকে প্রিমো আরএম টু এর ট্রান্সপারেন্ট আপওয়ার্ড শাটার লকটি ভীষণ ফাস্ট এবং স্মুথ। এই স্মুথের রেশ রয়ে গেছে ইন্টারফেসটির শুরু থেকে শেষ পর্যন্ত। প্রিমো আরএমও যথেষ্ট স্মুথ,
বাট প্রিমো আর এম টু তে লিভ ইউআই ইউজ করার কারণে এটি আরও ফাস্ট হয়েছে। এছাড়া রয়েছে টনসন কাস্টমাইজেশন, ওয়ালপেপার থিম থেকে শুরু করে সকল প্রকার স্লাইডিং এবং ট্রানজিশন ইফেক্ট আপনারা মন মতো চেঞ্জ করতে পারবেন। পক্ষান্তরে প্রিমো আর এম টু তে আপনারা খুব বেশি কাস্টমাইজেশনের সুযোগ পাবেন না। চলুন ভিউয়ার্স, আমরা এবার প্রিমো আর এম এবং আর এম টু এর কিছু অপশনাল সফটওয়্যার ফিচার দেখে নিই। প্রিমো আর এম এ ফ্লোটিং মাল্টিটাস্কিং থাকলেও প্রিমো আর এম টু তে তা নেই। এছাড়া প্রিমো আর এম এ এআর সাফল্য রয়েছে। দুটো ডিভাইসে অবশ্য মাল্টি জেস্টার ইউনিট দেওয়া হয়েছে। ডাবল ট্যাপ টু ওয়েক অফ থেকে নানা রকম অ্যালফাবেট জেস্টার পাবেন আপনারা। সবচেয়ে বড় পার্থক্য থাকছে নোটিফিকেশন প্যানেল এবং সেটিংস অপশনে। প্রিমো আর এম এর সেটিংস অপশনটি স্টক কিটকেটের মতো রাখা হলেও নোটিফিকেশন প্যানেল এবং রিসেন্ট অ্যাপস কাস্টমাইজ করা হয়েছে। অপরদিকে প্রিমো আর এম টু এর সেটিংস, নোটিফিকেশন প্যানেল এবং রিসেন্ট অ্যাপস একেবারেই স্টক ললিপপ ইউআইয়ের মতো রাখা হয়েছে। দুটো ডিভাইসে রয়েছে অ্যান্টি থেফট ফিচার। ললিপপ ইউআই হওয়ার কারণে প্রিমো আর এম টুতে বেশ দ্রুত অ্যাপ ওপেনিং হয় এবং ক্লোজিং হয়। ক্যামেরার ক্ষেত্রেও দুটো ডিভাইসে বেশ তফাৎ রয়েছে। প্রিমো আর এম এ রয়েছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অপরদিকে প্রিমো আর এম টুতে রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উইথ অটো ফোকাস। রেজুলেশনের মধ্যে কোয়ালিটি এবং ডিটেলসও বেশ পার্থক্য রয়েছে। প্রিমো আর এম টু এর ক্যামেরাটি প্রচণ্ড স্মুথ, যেখানে প্রিমো আর এম এর ক্যামেরাতে বেশ জিলো ইফেক্ট রয়েছে। এছাড়া প্রিমো আর এম টু এর ক্যামেরার পিকচার ডিটেলস প্রিমো আর এম এর চেয়ে অনেক বেশি, তার সাথে কালার রিপ্রোডাকশন এবং কন্ট্রাস্ট লেভেলও বেটার। প্রিমো আর এম এর চেয়ে প্রিমো আর এম টুতে ফ্ল্যাশ লাইটটি আপগ্রেডেড করা হয়েছে। প্রিমো আর এম এর রয়েছে 2 মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ফ্রন্ট ফেসিং ক্যামেরা, অপরদিকে প্রিমো আর এম টুতে থাকছে 5 মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা। চলুন ভিউয়ার্স, আমরা এখন ডিভাইস দুটির পিকচার এবং ভিডিও স্যাম্পল কম্পারিজন দেখে নিই। প্রিমো আর এম থেকে আর এম টু এর মূল আপগ্রেড হয়েছে এদের ব্যাটারিতে। প্রিমো আর এম এ রয়েছে 3000 mAh নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি এবং প্রিমো আর এম টুতে রয়েছে রিমুভেবল 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। ডে টু ডে ইউজেসে আপনারা এক্সট্রা 60% পর্যন্ত এক্সটেন্ডেড ব্যাটারি লাইফ পাবেন। দুটি ডিভাইসই ওটিজি সাপোর্টেড, তবে প্রিমো আর এম টুকে ইচ্ছা করলে ইউজাররা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন। প্রিমো আর এম এ অবশ্য রয়েছে নোটিফিকেশন লাইট, যা প্রিমো আর এম টুতে আপনারা পাবেন না। প্রিমো আর এম এ রয়েছে এক্সিলারোমিটার, 3D প্রক্সিমিটি এবং লাইট সেন্সর। অপরদিকে প্রিমো আর এম টুতে রয়েছে এক্সিলারোমিটার, 3D প্রক্সিমিটি, লাইট, ওরিয়েন্টেশন ম্যাগনেটোমিটার, রোটেশন ভেক্টর, গ্র্যাভিটি এবং লিনিয়ার এক্সিলারেশন সেন্সর। সো ভিউয়ার্স, এই ছিল প্রিমো আর এম ভার্সেস আর এম টু এর কম্পারিজন রিভিউ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য। আশা করি রিভিউটি উপভোগ করেছেন। সো লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডিভাইসগুলো কিংবা রিভিউ নিয়ে কোনো মতামত দেওয়া থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করতে পারেন। চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি, যাবতীয় লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। সবার জন্য শুভকামনা রইল, আমরা আবারও আপনাদের সামনে চলে আসবো নতুন কোনো রিভিউ নিয়ে। টিল দেন, গুড লাক ফর ইউ অল। ফিল দ্য আলটিমেট বিউটি অফ অ্যান্ড্রয়েড, বিউটি অ্যান্ড্রয়েড, উই আর বিল্ট ইন অ্যান্ড্রয়েড। প্রযুক্তির সাথে আগামীর পথে।